আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি নরসিংদী জেলার অন্তর্গত এটি মনোহরদি থানার মধ্যে পড়েছে হাতিরদিয়া পশুর হাটে। এই হাট বসে প্রতি রবিবার। দর্শক বন্ধুরা, চলুন আমরা হাটটি একটু ঘুরি, ক্রেতা এবং বিক্রেতাদের থেকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন রকম ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। দেশি, এটা কত দাম চাচ্ছেন কাকা? 90,000 টাকা। তো এটার মোটামুটি লাইভ ওয়েট কত কেজি রয়েছে এখন? 4.5 মন হবে ওজন। তা দাঁত টাত কয় দাঁত হয়েছে সেটা দেখে? দাঁতে নাই এখনো। আচ্ছা, এই যে পাশে যেটা রয়েছে এটাও তো দেশি মনে হচ্ছে। দেশি, এটার দাম কত চাচ্ছেন? 80,000 টাকা। এটার ওজন কত কেজি হতে পারে? 3 মন। এটার দাঁত টাত কিছু হয়েছে? এখনো দাঁতে নাই। তো পাশে যেটা রয়েছে কাকা, এই যে একটু হালকা লাল কালারের, অনেকটা আপনার মীর কাদিমের মতো দেখতে, এইটার দাম কত চাচ্ছেন? 60,000 টাকা দাম চাচ্ছেন এই গরুটি? এটা তো দেশি, এটা দেশি। এটার দাঁত টাত কিছু হয়েছে বা কত কি ওজন? দাঁতছে, দুই দাঁত মনে হয় না? এটার ওজন কত কেজি হবে এখন? 2 মনের উপরে হবে এটা ওজন। আর যে পাশের যেটা, এটা ছোট সাইজের একটু, এটা দাঁতে নাই, দাঁতছে? কয় দাঁত এটার? দুই দাঁত। তো এটার কাকা দাম চাচ্ছেন কত? 60,000 টাকা। আর এই যে ছোট এটা, একই দাম? কিন্তু এটা থেকে তো কাকা একটু ছোট এটা দেখা যাচ্ছে। ও আচ্ছা, মানে ওজনে বেশি হবে। তো এটার কত কেজি ওজন হতে পারে এটার? এই সাইডেরটা একদম 2 মনের উপরে ওজন হবে। তো কাকা, তো আপনি তো এখানে বেশ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন এখানে, তাই না? তো এখানে কতদিন হলো ব্যবসা করছেন কাকা? আমি ব্যবসা করি 40 বছর। 40 বছর। এই হাটের বয়স কত? এই হাটের বয়স আমার জন্মের আগে। এই দুটোই নিয়ে এসছেন? তো দাম টাম কত যাচ্ছেন? এই যেটা দেখছি দাম, একটা 70, একটা 55। এইটা কি 55? দাঁত টাত কত কত হয়েছে এটার দাঁত টাত বা ওজন? ওজন কত কিলো হতে পারে আনুমানিক একটা সম্ভাব্য কত হতে পারে? মানে 90 এইরকম, 90 কেজি। তো দাম হচ্ছে 55,000 টাকা। আর যে পাশে যেটা রয়েছে এইটার দাম চাচ্ছেন 70,000 টাকা। তো এটা কয় দাঁত বা কি? এটাও দাঁত হয় নাই। তো এটার ওজন কত কিলো হতে পারে এখন ইনস্ট্যান্ট? 3 মনের মতো হবে, 3.5 মনের মতো হবে এটার ওজন। তো দাম যেটা বললেন এটা কি ফিক্সড কাকা, নাকি একটু কম বেশি আছে? মানে একটু সেটা আলোচনা সাপেক্ষে 2-1,000 টাকা কম বেশি হবে আর কি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। আজকে কটা গরু নিয়ে আসছেন হাটে? তিনটা। তো যেটা ধরে রয়েছেন এইটা তো সার দেখা যাচ্ছে, তো এটার দাম চাচ্ছেন কত? এটা 70। 70,000। তো মোটামুটি এটার আনুমানিক ওজন কত কেজি হতে পারে? এটা 3 মনের উপরে হইব। দাঁত টাত? দাঁত হইছে না এখনো, দাঁত হয় নাই। আর পাশে যেটা রয়েছে এটা 55। 55,000 টাকা দাম চাচ্ছে। এটার আনুমানিক ওজন কত কেজি হতে পারে? এটা 2.5 মন। 2.5 মন হবে। 2.5 মন। তো এটার দাঁত টাত হয়েছে কিনা? না, দাঁত চলছে না এখনো, দাঁত হয় নাই। আর ওই যে পাশে যেটা একটু কালো রঙের দেখতে পাচ্ছি, এটার দাম কত যাচ্ছেন? এটা 50। 50,000 টাকা। তো এটার কি দাঁত হয়েছে? না, দাঁত হয় নাই। দাঁত হয় নাই না। তো এটার আনুমানিক ওজন কত কেজি হতে পারে? 2 মন। 2 মন হবে, 2 মনের একটু বেশি হবে। তো কাকা, আপনি এখানে কতদিন হলো ব্যবসা করছেন বা কি? আমি এইখানে ব্যবসা করি প্রায় 30 বছর চলে। 30 বছর হলো এরকম? প্রতি রবিবার এই হাটটি বসে। তো সকাল কয়টা থেকে বসে বা কয়টা থেকে শুরু হয়? বাজারটা আরম্ভ হয় 1টার দিকে। 1টা থেকে কয়টা পর্যন্ত চলে? বিকাল পর্যন্ত। বিকাল পর্যন্ত? বিকাল। ওকে কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একের পর এক গরুগুলোকে বাধা রয়েছে সবই বিক্রি করতে নিয়ে এসেছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি এই সার তো বিক্রি করতে নিয়ে এসেছেন না কয়টা নিয়ে এসেছেন একটাই একটাই তো এই যেটাকে খাওয়াচ্ছেন এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন 62 62000 টাকা তো এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত আপনার তো বাসায় পোষা না নাকি আপনি ক্রয় করে নিয়ে এসেছেন বাকি মানে বাসায় পুষেছেন তো এটা পালছেন না কিনা কিনা আচ্ছা আচ্ছা তো এটার মানে মোটামুটি আনুমানিক ওজন কত কেজি হতে পারে এখন 3.5 মন তো যে দামটি চাচ্ছেন তার থেকে 2-4000 টাকা কম বেশি বিক্রি করবেন তাই তো ওকে কাকা আপনাকে ধন্যবাদ ভাই এটা দাম চাচ্ছেন কত 75000 75000 কয়টা গরু নিয়ে এসেছেন আপনি পাঁচটা তো যেটি এই যে 75000 টাকা যেটি দাম চাচ্ছেন এটার কয় দাঁত হয়েছে দাঁতে দুইটা এটার কয় দাঁত বললেন দুই দাঁত তো এটার মোটামুটি এখন লাইভ ওয়েট কত কেজি রয়েছে লাইভ ওয়েট আছে 5 মন 5 মন হবে এটা আসলে এটা আনুমানিক একটা ওজন আর যে দামটি যাচ্ছেন এটা ফিক্সড হ্যাঁ না একটু কম বেশি আছে সেটা দামাদামি করলে আলোচনা সাপেক্ষে 2-4000 টাকা কমে বিক্রি করবেন ওকে আপনাকে ধন্যবাদ এটা দাম যাচ্ছেন কত ভাই এই যে লাল যেটা লাল আর কালো কম্বিনেশন দাম ভাই 62000 টাকা এটা কয় দাঁত দুই দাঁত এটা আনুমানিক ওজন কত কেজি হতে পারে এই 100 কেজি কত 100 কেজি পাশে আর একটা রয়েছে ওইটা কি আপনি নিয়ে আসছেন ওইটার দাম তখন কত ওই পাশে একটা একই দাম ওজন সমান সমানই হবে 1-2 কেজি বা 5 কেজি কম বেশি হতে পারে এটার দাম চাচ্ছেন কত কাকা এটা 80000 টাকা দাম চাচ্ছেন 70 তো এটার কয় দাঁত দুই দাঁত এটা আনুমানিক ওজন কত কেজি হতে পারে 3-4 মন তো ভিউয়ার্স এই শার্টির দাম চাচ্ছেন 70000 টাকা এই যে দেখতে পাচ্ছেন এটার 4 দাঁত হয়েছে ভাইজান কেমন আছেন তো গরু তো এটা বিক্রি করতে নিয়ে এসেছেন তাই না আচ্ছা এটার দাম চাচ্ছেন কত সাড়ে তিন মন ওজন হতে পারে আর দাম যেটি যাচ্ছেন এটি মানে আলোচনা সাপেক্ষে কেউ ক্রয় করতে চাইলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ওকে আপনাকে ধন্যবাদ আচ্ছা এইটা কত দিয়ে ক্রয় করলেন আপনি এটা 27000 টাকা এটার মানে দাঁত টাত কি হয়েছে দুই দাঁত আর ওই যেটা পাশে রয়েছে একটু শুকনা দেখতে এটা 45 জোড়া 45000 টাকায় এক জোড়া ক্রয় করেছেন এগুলোর দাঁত কেমন কয় দাঁত বাকি দুই দাঁত আর যে পাশে যেটা রয়েছে দেখতে পাচ্ছি যে কালো রঙের এটা হলো 26700 টাকা এটা কত দিয়ে ক্রয় করেছেন 26700 টাকা তো এগুলো কোথায় নিয়ে যাবেন আপনারা ঢাকা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আচ্ছা আচ্ছা ক্যাম্পের বাজার আপনি সবসময় এখান থেকে ক্রয় করেন জি আর ওই দুটো কত দিয়ে ক্রয় করেছেন চার দাঁত তার মানে এটা দেশি সব গরুই দেশি এগুলো সবই দেশি মানে অনেকটা ভুটানি সাইজ ছোট ছোট অবস্থাতেই মানে দাঁত টাত হয়ে যায় আর কি মানে এগুলো বেশি বড় হয় না এই যে রং হয়ে হাতে নিয়ে কি করছেন এগুলো দিয়ে চিহ্ন দিতেছি আচ্ছা আচ্ছা কসাই গো চিহ্ন আচ্ছা এই যে ক্রয় করেছেন যে সেই চিহ্নটা দিয়ে নিচ্ছেন এক একজনের একটা মার্কিং করে নিচ্ছেন